गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल क्लास विद आरसी। आज আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 এর দ্বিতীয় গদ্যাংশ কর্মা, তার বাই খুশবন্ত সিং 8 এর ফাইনাল পার্ট বা শেষ অংশটা। এর আগের একটি ভিডিওতে আমরা প্রথম পার্টটা আলোচনা করেছি, আজকে আমরা এর শেষাংশ আলোচনা করতে চলেছি। কিন্তু সবার আগে আমাদের কি করে নিতে হবে, একটু পুনঃস্মরণ করে নিতে হবে বা রিক্যাপিচুলেশন করে নিতে হবে, কি ঘটেছিল সেটা একটু মনে করে নি সকলে। স্যার মোহনলাল নামক এক ব্যারিস্টার ট্রেনের প্রথম শ্রেণীতে উঠবেন বলে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন। তিনি কিন্তু একজন উজিরও ছিলেন। তিনি প্রতীক্ষালয়ের আয়নায় নিজের একেবারে সাহেবি বেশভূষা ঠিক করতে করতে নিজের দেশের অন্যান্য জিনিসের মতোই আয়নাটিকেও ঘৃণার চোখে দেখেন এবং পৃষ্ঠপোষকতার হাসি হাসেন। বেয়ারাকে ছোট্ট এক গ্লাস পানীয়ের আদেশ দিয়ে বেতের চেয়ারে তিনি গা এলিয়ে দিয়ে স্মৃতিচারণ করতে মগ্ন হয়ে যান। প্রতীক্ষালয়ের বাইরে মোহনলালের স্ত্রী লক্ষ্মী, যিনি সম্পূর্ণ ভারতীয় বেশভূষার ও আদব কায়দার মহিলা, একজন কুলিকে ডেকে তার স্টিলের ট্রাঙ্ক নিয়ে চলেন তৃতীয় শ্রেণীর কামরার মহিলা কামরার উদ্দেশ্যে। ট্রেনে চাপার আগে লক্ষ্মী চা পাটি ও আমের আচার দিয়ে নিজের খাওয়া সারেন ও কুলিটির সঙ্গে গল্প করেন ও স্টেশনের দোকান থেকে নিজের পানের বাটাটিও ভর্তি করে নেন। তারপরে কি হয়, লক্ষ্মী প্রায় একটি খালি তৃতীয় শ্রেণীর মহিলা কামরার জানালার ধারের আসন পান ও কুলিকে দুই আনা দিয়ে পান খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে থাকেন। এখান পর্যন্ত কিন্তু আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। একইভাবে তোমরা দেখেছিলে প্রত্যেক শব্দের তলায় প্রত্যেক শব্দের মানে দেয়া থাকবে। 56 পর্যন্ত হয়েছিল, দেখো আমরা 57 থেকে শুরু করব। দ্য অ্যারাইভেল মানে আগমন অব দ্য ট্রেন, ট্রেনের। ডিড নট ডিস্টার্ব, ঘটালো না ব্যাঘাত। স্যার মোহনলাল, স্যার মোহনলালের। স্ন্যাগ ফ্রয়েড মানে মানসিক স্থৈর্যের, কোনো মানে ব্যাঘাত ঘটালো না, অর্থাৎ তিনি যে এক মনে স্মৃতিচারণ করছিলেন তার কোনো ব্যাঘাত ঘটল না। আমরা চলে যাব 58। হি কন্টিনিউড, তিনি চালিয়ে গেলেন। টু সিপ, চুমুক দিতে। হি স্কচ, তার স্কচ ওই যে বেয়ারাকে আনতে বলেছিল ছোট্ট একটি স্কচ, এক ধরনের পানীয়। অ্যান্ড অর্ডার্ড, আদেশ দিলেন দ্য বেয়ারা, বেয়ারাকে, টু টেল হিম, তাকে বলতে। হোয়েন, যখন। হি হ্যাড মুভড, সে বা কখন সে সরাবে মানে ওই বেয়ারাটি সরাবে দ্য লাগেজ, মালপত্রগুলো, টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, প্রথম শ্রেণীর কামরায় কখন নিয়ে যেতে হবে সেটা তাকে জানাতে বললেন। 59, এক্সাইটমেন্ট, উত্তেজনা। বাসল, দেখো বাস্টল কিন্তু নয়, বাসল, টিটা সাইলেন্ট। হইচই অ্যান্ড হারি, তাড়াহুড়ো। অয়ার এক্সিবিশনস মানে লক্ষণ অব ব্যাড ব্রিডিং, খারাপ শিক্ষার লক্ষণ। অ্যান্ড স্যার মোহন ওয়াজ, স্যার মোহন ছিলেন এমিনেন্টলি ওয়েল ব্রেড, বিশেষভাবে সুশিক্ষিত ছিলেন স্যার মোহনলাল। উত্তেজনা, হইচই এবং তাড়াহুড়ো এগুলো সব খারাপ শিক্ষার লক্ষণ এবং স্যার মোহনলাল ছিলেন বিশিষ্টভাবে সুশিক্ষিত। 60, হি ওয়ান্টেড, তিনি চাইতেন এভরিথিং, সবকিছু। টিকেটি ব্রু, বু, টিকেটি বু মানে দেখো ঠিকঠাক বা নিখুঁত সবকিছু চাইতেন। অ্যান্ড অর্ডারলি, এবং সুসজ্জিত বা শৃঙ্খলাপূর্ণ। স্যার মোহনলাল নিজে খুব সবকিছু ঠিকঠাক নিখুঁত শৃঙ্খলাপূর্ণ চাইতেন, এটা কিন্তু মনে রাখতে হবে। 61, ইন ইজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড, তার 5 বছর বিদেশে। অ্যাব্রড শব্দের অর্থ কি, বিদেশে। স্যার মোহনলাল হ্যাড অ্যাকোয়ার্ড, স্যার মোহনলাল রপ্ত করেছিলেন। অ্যাকোয়ার্ড মানে কি করেছিলেন, রপ্ত করেছিলেন। দ্য ম্যানার্স, আদব কায়দা অ্যান্ড অ্যাটিচিউড এবং আচরণ অব দ্য আপার ক্লাস, উচ্চ শ্রেণীর। 5 বছর বিদেশে থাকাকালীন স্যার মোহনলাল উচ্চ শ্রেণীর আদব কায়দা এবং আচরণ রপ্ত করেছিলেন। তোমাদের এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ বা অবজেক্টিভ যে স্যার মোহনলাল কত বছর বিদেশে ছিলেন, 5 বছর। 62, হি রেয়ারলি স্পোক, তিনি কদাচিত বলতেন, রেয়ারলি মানে কদাচিত, স্পোক বলতেন হিন্দুস্তানি হিন্দি ভাষা, তিনি কদাচিত হিন্দি ভাষায় কথা বলতেন। 63, হোয়েন হি ডিড, যখন তিনি এটা করতেন। ইট ওয়াজ লাইক, এটা ছিল মতো। অ্যান ইংলিশ ম্যানস, একজন ইংরেজের মতো। অনলি, কেবলমাত্র। দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস, খুব দরকারি কথাগুলো। অ্যান্ড প্রপারলি ইংলিশাইজড, উপযুক্ত ইংরেজি টানে। তাহলে তিনি কদাচিৎ হিন্দি বলতেন এবং যদিও তিনি বলতেন তাও সেটা ইংরেজদের মতো দরকারি কথাগুলো বেশিরভাগ ইংরেজি টানেই থাকতো। এখান থেকে আমরা তাহলে কি দেখতে পেলাম, স্যার এতক্ষণ যেমন আগের অংশে লেডি লালের সম্পর্কে জেনেছি, এখান থেকে মোহনলাল সম্পর্কে জানতে পারলাম, তার শিক্ষা দীক্ষা
কিরকম শিক্ষায় শিক্ষিত, কিরকম সবকিছু নিখুঁত ঠিকঠাক চান এবং কিরকম আদব কায়দায় তিনি রপ্ত ইত্যাদি আমরা জানলাম এবং তার কথা বলার ধরন পর্যন্ত আমরা জেনে গেলাম। চলে যাব আমরা পরের অংশে 64। বাট কিন্তু হি ফ্যান্সি, তিনি কল্পনা করতেন হিজ ইংলিশ, তার ইংরেজি ফিনিশ, তিনি মনে করতেন তার ইংরেজিটা সম্পূর্ণ অ্যান্ড রিফাইন্ড, মার্জিত, অ্যাট নো লেস প্লেস, কোনো অংশে কম নয়, দেন চে দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চেয়ে তার ইংরাজি কোনো অংশে কম নয় এবং তার ইংরেজি সম্পূর্ণ এবং মার্জিত। একটা প্রশ্ন পড়ে, স্যার মোহনলাল তার ইংরেজি সম্পর্কে কি কল্পনা করতেন? এই লাইনটা থেকে কিন্তু তোমরা উত্তরটা নিজের ভাষায় লিখতে পারবে। 65, হি ওয়াজ ফন্ড অফ কনভার্সেশন, তিনি কথোপকথন, কনভার্সেশন মানে দেখো কথোপকথন, ফন্ড মানে ভালোবাসতেন, তিনি কথোপকথন করতে ভালোবাসতেন। অ্যান্ড লাইক মতো এ কালচার্ড ইংলিশম্যান, একজন সংস্কৃতিবান ইংরেজদের মতো, হি কুড, তিনি পারতেন, কি পারতেন, টক, কথা বলতে, অন অলমোস্ট এনি সাবজেক্ট, প্রায় যে কোনো বিষয়ে তিনি কথা বলতে পারতেন, বুকস, বই, পলিটিক্স, রাজনীতি, পিপল, লোকজন বা মানুষজন, বলছে তিনি কথা বলতে ভালোবাসতেন এবং একজন সংস্কৃতিবান ইংরেজদের মতো বই, রাজনীতি, মানুষজন, যে কোনো ব্যাপারে তিনি কথা বলতে পারতেন। কিন্তু কিরম ভাষায় কথা বলতেন আমরা দেখেছি, পুরোপুরি কিন্তু অক্সফোর্ডি ইংরেজি টানে। 66, হাউ ফ্রিকুয়েন্টলি, কতবার, হ্যাড ই হার্ড, তিনি শুনেছেন ইংলিশ পিপল, ইংরেজ লোকেরা, সে বলছে, দ্যাট যে, হি স্পোক, তিনি বলেন, লাইক অ্যান ইংলিশ ম্যান, ইংরেজদের মতো, তিনি ইংরেজদেরই বলতে শুনেছেন যে ইংরেজরা তাকে দেখে বলে যে স্যার মোহনলাল একেবারে ইংরেজদের মতোই কথা বলেন, এটা কত বড় পাওনা একজন ভারতীয় হয়ে, ভেবে দেখো। তাহলে এখান থেকেও একটা প্রশ্ন পড়ে যে স্যার মোহনলাল ইংরেজদের কাছ থেকে কি শুনেছেন। 67, স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন অবাক হলেন, ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, তাকে কি একাকী ভ্রমণ করতে হবে নাকি। 68, ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা ছিল একটা সেনা ছাউনি, সেনা ছাউনি যে বোঝো যেখানে মানে সেনাদের সেনা নিবাস আর কি। অ্যান্ড সাম, এবং কিছু ইংলিশ অফিসার্স, ইংরেজ অফিসার, মাইট বি অন দ্য ট্রেন, ট্রেনেতে উঠতে পারে, এটা ভেবেই উনি আনন্দ পেলেন যে যদি কিছু ইংরেজ অফিসার ওঠে তাহলে উনার তো ভারতীয়দের উঠলে ভালো লাগবে না, ইংরেজদের উঠলে ভালো লাগবে, তাহলে তাদের সাথে তিনি ইংরেজিতে কথা বলে নিজের ইংরেজিটা জাহির করবেন তাদের কাছে, এইটা কিন্তু তিনি ভাবলেন। এবার আমরা চলে যেতে যাই পরের অংশে। 69, হিজ হার্ট, তার হৃদয় ওয়ার্মড, উদ্বেলিত হলো অ্যাট দ্য প্রসপেক্ট, এই আশায় বা এই ভেবে, অফ এন ইমপ্রেসিভ কনভার্সেশন, একটা আকর্ষণীয় বা জমিয়ে কথাবার্তা হবে, এই ভেবে তার কিন্তু মনটা উদ্বেলিত হইলো যে ইংরেজ থাকলে তাদের সাথে জমিয়ে কথাবার্তা হবে। 70, হি নেভার শোড, তিনি কখনো দেখাননি এনি সাইন, কোনো চিহ্ন অফ ইগারনেস, আগ্রহের, টু টক টু দ্য ইংলিশ, ইংরেজদের সাথে কথা বলার, অ্যাজ মোস্ট ইন্ডিয়ান্স ডিড, যেমনটা বেশিরভাগ ভারতীয় ইংরেজদের যেগুলো করে থাকে তিনি কিন্তু সেটা করেন না, যে ইংরেজ দেখলি তার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ তিনি করেন না। 71, নট হি লাউড, তিনি উচ্চস্বরে কথা বলেন না, অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক নয়, অ্যান ওপিনিয়ন, মতামত প্রকাশও করেন না, লাইক দেম, তাদের মতো, তিনি অন্যান্য ভারতীয়দের মতো ইংরেজদের দেখলেই উচ্চস্বরে বা আক্রমণাত্মক বা আগ্রাসী মনোভাব নিয়ে নিজের মতামত প্রকাশ করতেন না। 72, তাহলে তিনি কি করতেন, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস, তিনি চালিয়ে যেতেন তার কাজ, এখানে বিজনেস মানে কাজ, উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার, ভাবলেশহীনভাবে, ম্যাটার অফ ফ্যাক্টনেস, ভাবলেশহীনভাবে, একটা বাস্তবিক ভাবে সামঞ্জস্য রেখে ভাবলেশহীনভাবে তিনি কাজ চলিয়ে যেতেন, অর্থাৎ ইংরেজি উঠেছে, ইংরেজি উঠেছে, তিনি কেন গায়ে পড়ে আলাপ করতে যাবেন, বরং ইংরেজরাই তার কথাবার্তা শুনে তার আদব কায়দা দেখে তার সঙ্গে কথা বলতে যাবে। 73, হি উড রিটায়ার, তিনি আরাম করে বসতেন টু হিজ কর্নার, তার কোণে, বাই দ্য উইন্ডো, জানালার ধারে, অ্যান্ড গেট আউট, বের করতেন এ কপি, একটা সংস্করণ অফ দ্য টাইমস, দ্য টাইমস একটা কাগজের নাম ইংল্যান্ডের, সেই তার একটা সংস্করণ বের করতেন। হি উড ফোল্ড, তিনি ভাঁজ করতেন ইট এদিকে, ইন এ ওয়ে, এমনভাবে, ইন উইথ, যাতে দ্য নেম অফ দ্য পেপার, কাগজের নামটি ওয়াজ ভিজিবল, দেখা যায় টু দা দাস, অন্যদের কাছে, হোয়াইল হি ডিড ক্রসওয়ার্ড পাজেল, ক্রসওয়ার্ড পাজেল মানে দেখো তিনি শব্দচক করতেন, খুব ভালো করে এখানটা মনে রাখবে, প্রশ্ন পরে তিনি কি করতেন, কাগজটাকে এমনভাবে ভাঁজ করতেন যাতে ইংরেজরা দেখে অবাক হয়, দি টাইমস তিনি পড়ছেন এটা দেখতে পান, এবং তিনি সেই সময় খবরের কাগজটার শব্দচক করতেন, কিন্তু তিনি কেন এমন করতেন আমরা এটা পরের অংশে দেখব, যে তিনি ইংরেজদের সাথে ভাবলেশহীনভাবে থেকেও কীভাবে টাইমসের মাধ্যমে আকর্ষিত করতেন পরের অংশে দেখব। তাহলে এবার আমরা পরের অংশে দেখি।
75 দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড দ্য টাইমস সবসময় আকর্ষিত করত অ্যাটেনশন মনোযোগ আকর্ষিত করত একটু বোঝার চেষ্টা করো ইংল্যান্ডে যদি কেউ দেখে কোনো ইংরেজ যে একজন ভারতীয় দ্য টাইমস পড়ছে যেটা তাদের দেশের কাগজ যথারীতি সে অবাক হবে এবং তার দেশের কাগজ ভারতবর্ষে রয়েছে এইটা ভেবে সে কিন্তু তার থেকে চাইতে চাইবে এবং চাওয়ার সাথে সাথেই নিজেদের মধ্যে একটা কথোপকথন শুরু হবে 76 সামওয়ান কেউ একজন উড লাইক চাইতো টু বড় ধার করতে ইট এটিকে কোনটিকে ধার করতে চাইতো দ্য টাইমস কাগজটিকে এটি কিন্তু প্রশ্ন পড়ে যে এটি বলতে কোনটা এটি বলতে দ্য টাইমস এমসিকিউ বা অবজেক্টিভে দ্য টাইমসটা স্যার মোহনলালের থেকে কেউ একজন নিতে চাইতো When he put it aside, যখন তিনি এটা সরিয়ে রাখতেন উইথ এ গেস্ট চেয়ার একটা ভঙ্গি বা ভাব দেখিয়ে সিগনিফাইং একটা ভঙ্গি বা ভাব সিগনিফাইং দেখিয়ে আই হ্যাভ ফিনিশড উইথ ইট আমি এটা পড়া শেষ করেছি উনি এমন একটা ভাব দেখাতেন যেন আসলে শব্দচক করছিলেন এটা কিন্তু এমসিকিউতে পড়বে তিনি শব্দচক করছিলেন ক্রসওয়ার্ড পাজল কিন্তু এমন ভাব দেখাতেন যেন কাগজটা পড়া তার শেষ হয়ে গেছে ঠিক তখনই কোনো না কোনো ইংরেজ তার থেকে কিন্তু কাগজটা ধার চাইত 77 পারহ্যাপস সামওয়ান হয়তো কেউ উড রেকগনাইজ চিনতে পারতো হিজ বেলিয়ল টাই তার ওই বেলিয়ল টাইটা উইচ ই অলওয়েজ ওর যেটা তিনি সবসময় পরেন হোয়াইল ট্রাভেলিং যখন ভ্রমণে বেরোন যখনই তিনি ভ্রমণে বেরোন তিনি তার ওই টাইটা পরে বেরোন তখন যেটা সেটা থেকেও তো কেউ চিনতে পারে আরে বাবা এটা তো অক্সফোর্ড ইউনিভার্সিটির টাই এটা উনি এখানে পড়েছেন মানে নিশ্চয়ই ওখানে অক্সফোর্ডে পড়েছেন তাহলে সঙ্গে সঙ্গে কি হতো ইংল্যান্ডের সঙ্গে তার একটা যোগসূত্র তৈরি হয়ে যেত আশা করি বুঝতে পারতো এইভাবে তিনি কিন্তু আকর্ষিত করতেন ইংরেজদের নিজে গায়ে পড়ে আলাপ করতেন না 70 দ্যাট উড ওপেন যেটা খুলে দেয় এ ভিস্তা একটা জগৎ লিডিং নিয়ে যায় ভিস্তা মানে জগৎ দেখেছো লিডিং মানে নিয়ে যায় টু ফেয়ারি ল্যান্ড একটা রূপকথার দেশে অফ অক্সফোর্ড কলেজেস অক্সফোর্ডের কলেজ মাস্টার্স শিক্ষকেরা ডনস অধ্যাপক টিউটার্স গৃহশিক্ষক বোট রেসেস নৌকা প্রতিযোগিতা অ্যান্ড এবং রাগার ম্যাচেস রাগবি খেলা এই অক্সফোর্ড কলেজের রূপ এতে অক্সফোর্ড কলেজের রূপকথার দিগন্ত খুলে যেত এবং সেখানকার শিক্ষকেরা অধ্যাপক গৃহশিক্ষক নৌকা প্রতিযোগিতা রাগবি খেলা প্রভৃতি তার চোখের সামনে ভেসে আসতো তার মানেটা কি এই বেলিওয়ালটাইয়ের মাধ্যমেই কোনো একজন ইংরেজের সাথে যোগসূত্র হয়ে যেত এবং সঙ্গে সঙ্গে এইসব কথাগুলো আলোচনা হতো হয় আপনি কি অক্সফোর্ড কলেজে পড়েছেন আমিও তো ওখানে ছিলাম সেখানকার শিক্ষকেদের কথা অধ্যাপকেদের কথা এইসব কথা এবার চলতো এইভাবে আপনা আপনি কোনো ইংরেজের সাথে কথোপকথন শুরু হয়ে যেত 79 ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই যদি টাইমস এবং টাই দুটোই ফেল্ড ব্যর্থ হয় স্যার মোহন উঠ কই হ্যায় তখন স্যার মোহন ডাক দিতেন কেউ আছেও বা কই হ্যায় টু হিস বেয়ারা তার বেয়ারাকে টু গেট দ্য স্কচ আউট স্কচ আনতে বলতেন যদি কোনো ইংরেজ ধরো তার পাশে বসে যাচ্ছে সে দ্য টাইমস দেখেও কোনো কথা বললো না স্যার মোহনলালের সঙ্গে তাই দেখেও বললো না তখন স্যার মোহনলাল স্কচ আনতে বলতেন হুইস্কি নেভার ফেল্ড হুইস্কি কখনো ব্যর্থ হয় না উইথ ইংলিশম্যান ইংরেজদের কাছে হুইস্কি কখনো ব্যর্থ হয় না মানে হুইস্কি এলেই কিন্তু তখন হয়তো সেও স্যার মোহনলালের থেকে একটু চাইবে স্যার মোহনলাল হয়তো তাকে অফার করতে পারেন এইভাবে দুজনের কথোপকথন শুরু হবে তাহলে এই অংশ থেকে দেখলাম কিভাবে স্যার মোহনলাল কিন্তু আমাদের আকর্ষিত করে তোলেন কিভাবে সেইটা আমরা এখান থেকে দেখলাম চলে যাচ্ছি আমরা পরের অংশে 81 দেন ফলোড এরপর আসে স্যার মোহনের হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস সুন্দর সোনার সিগারেট কেস ফিল্ড উইথ ভর্তি ইংলিশ সিগারেটস ইংল্যান্ডের সিগারেট দিয়ে হুইস্কির পরে কিন্তু স্যার মোহনলালের পরবর্তী অস্ত্র ইংল্যান্ডের সিগারেট ভর্তি সিগারেট কেসটি 82 ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া ইংল্যান্ডের সিগারেট ভারতবর্ষে হাউ অন আর্থ কিভাবে এদেশে ডেডিকেট দেন তিনি এগুলো পেলেন যথারীতি যদি স্যার মোহনলালের কোনো সহযাত্রী থাকেন তিনি অবাক হয়ে যান যে ইংল্যান্ডের সিগারেট এই ভদ্রলোক এদেশে কি করে পেলেন সিওর হি ডিড নট মাইন্ড নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না মানে যদি সে ভদ্রলোক স্যার মোহনলালের থেকে একটা সিগারেট চান তাহলে স্যার মোহনলাল নিশ্চয়ই কিছু মনে করবেন না আর সিগারেট চাইলেই কিন্তু স্যার মোহনলালের সাথে তার কথোপকথন শুরু হয়ে যাবে 83 অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল এবং স্যার মোহনের বুঝতে পারা হালকা হাসি অফকোর্স হি ডিড নট তিনি কিচ্ছু মনে করবেন না যদি কেউ তার থেকে ওই সিগারেট চায় 84 বাট কুড হি ইউজ কিন্তু তিনি কি ব্যবহার করতে পারবেন দ্য ইংলিশ ম্যান সেই ইংরেজকে অ্যাজ এ মিডিয়াম একজন মাধ্যম হিসেবে টু কমিউন যোগাযোগ করতে উইথ ইজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড তার পুরনো প্রিয় ইংল্যান্ডে অর্থাৎ যার সাথে তার আলাপ হবে তার সাথে কি তিনি পুরনো সেই তার স্মৃতির যোগাযোগ স্থাপন করতে পারবেন ইংল্যান্ডের জীবনের সাথে কিরকম 85 বলেছে
দোজ ফাইভ ইয়ার্স, ওই 5 বছর অফ গ্রে ব্যাগস, ধূসর ব্যাগ অ্যান্ড গ্রাউন্ডস পোশাক, স্পোর্ট ব্লেজার্স খেলার পোশাক, মিক্সড ডাবলস, মিক্সড ডাবল টেনিসের এক ধরনের খেলা তোমরা জানো, ডিনার্স, নৈশ ভোজ অ্যাট দ্য ইন সরাইখানায় অ্যান্ড সরাইখানায় অফকোর্ট কোর্টের, নাইটস অ্যাট পিকাডিলি এবং পিকাডিলিতে রাত্রি যাপন। ইংল্যান্ডে তার 5 বছরের এই গৌরবময় জীবনের কথা বলেছে, তার সেই ধূসর ব্যাগ, পোশাক, খেলার পোশাক, মিক্স ডাবল খেলা, নৈশ ভোজ করা সরাইখানার কোর্টে এবং কোর্টের সরাইখানায় এবং পিকাডিলিতে রাত্রি যাপন, এইসব কথাগুলি তিনি কি যার সঙ্গে তার দেখা হবে তাকে মাধ্যম হিসেবে এই কথাগুলি তার বেরোতে পারে, সেটা তিনি সন্দেহ মানে চিন্তায় পড়লেন। পরের অংশে চলে যাই, 86 বলছে, ফাইভ ইয়ার্স, 5 বছর অফ ক্রাউডেড, ব্যস্ততার গ্লোরিয়াস লাইফ, গৌরবময় জীবন। তিনি যে 5 বছর ইংল্যান্ডে কাটিয়েছিলেন সেটি তার ব্যস্ততার জীবন এবং গৌরবময় জীবন। 87 এটা মনে রাখতে হবে কিরম জীবন ছিল 87। আচ্ছা, ওর্থ, মূল্যবান, ফার মোর, অনেক বেশি দেন চে, দ্য 45 ইয়ার, 45 বছরের ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, উইথ ইজ ডার্টি, সঙ্গে তার নোংরা, ভালগার, অসভ্য কান্ট্রিম্যান, দেশবাসী, উইথ সর্ডিড ডিটেলস, জঘন্য বিস্তার অফ দ্য রোড, পথের, টু সাকসেস, সাফল্যের, অব নকটার্নাল ভিজিট, নৈশকালীন অভিযান, টু দ্য আপার ক্লাস, আপার স্টোরি, উপরের তলায়, অ্যান্ড এবং ওবেসি, মোটা, ওল্ড লক্ষ্মী, বুড়ো লক্ষ্মী, সোয়েলিং, স্মেলিং, ঘাম, গন্ধযুক্ত, অব সোয়েট, ঘাম অ্যান্ড র অনিয়ন্স, কাঁচা পেঁয়াজের। ভালো করে লক্ষ্য করো তার 45 বছর ভারতের জীবনটা কিরম, তিনি বলেছেন, নোংরা, অসভ্য দেশবাসীর সাথে কাটিয়ে দেওয়া, সাফল্যের পথের জঘন্য বিস্তার, আর তার আর কি, কাঁচা পেঁয়াজ ও ঘামের গন্ধযুক্ত, মোটা, বয়স্কা লক্ষ্মীর কাছে ওপরতলায় নৈশ অভিযানের চেয়েও তার কিন্তু ইংল্যান্ডের জীবন অনেক মূল্যবান। এখান থেকে বোঝার চেষ্টা করো, 45 বছর ভারতবর্ষে, 5 বছর ইংল্যান্ডে, তাহলে তার বর্তমান বয়স কিন্তু 50 বছর। এটা কিন্তু একটা অবজেক্টিভ বা এমসিকিউ, স্যার মোহনলালের বর্তমান বয়স 50 বছর, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে তার জীব, তিনি ভারতবর্ষকে কিরম চোখে দেখছে এখান থেকে তোমরা বুঝতে পেরে গেলে। 89, স্যার মোহনস থটস আর ডিস্টার্ব, স্যার মোহনের চিন্তা বিঘ্নিত হলো বাই দ্বারা দ্য বেয়ারা, বেয়ারা এসে কি অ্যানাউন্সিং ঘোষণা করলো, দ্য ইনস্টলেশন, তোলা হচ্ছে সাহেবস লাগে, সাহেবদের মালপত্র, ইন এ ফার্স্ট ক্লাস কুপ, প্রথম শ্রেণীর কামরায়, নেক্সট টু দ্য ইঞ্জিনের, ইঞ্জিনের ঠিক পরেই কিন্তু প্রথম শ্রেণীর কামরায় মালপত্র তোলা হচ্ছে, এই ঘোষণায় স্যার মোহনলাল এতক্ষণ যে স্মৃতিচারণ করছিলেন বসে বসে বেতের চেয়ারে, সেটা বিঘ্নিত হলো। তাহলে প্রথম শ্রেণীর কামরা কোনখানটায় তোমরা এখান থেকে জেনে ফেললে, ইঞ্জিনের ঠিক পাশেই। 90, স্যার মোহন ওয়াক, স্যার মোহনলাল হেঁটে ঢুকলেন টু ইজ কুপ, তার কুক কামরায়, উইথ সঙ্গে স্টাডিড গেইট, সচেতন পদক্ষেপে বা একটা অভিজাত পদক্ষেপে তিনি তার কামরায় ঢুকলেন, কিন্তু ঢুকে কি হলেন, ইয়াস ডিসমেড, তিনি একটু হতাশ হলেন। কেন হতাশ হলেন সেটা আমরা পরে রেতে দেখছি, কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম তার ইংল্যান্ডের 5 বছরের গৌরবময় জীবন এবং 45 বছর ভারতীয় জীবনের কি কন্ট্রাস্ট বা কি বৈপরীত্য তিনি আমাদের সামনে তুলে ধরলেন, এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে পরের অংশেতে আমরা চলে গেছি, কেন তিনি হতাশ হলেন প্রথমেই দেওয়া আছে, দেখো 91, দ্য কম্পার্টমেন্ট, কামরাটি ওয়াজ এমটি, ছিল খালি, কামরাটি খালি ছিল, সেই কারণের জন্য কিন্তু তিনি হতাশ হয়েছিলেন, কারণ তিনি তো চেয়েছিলেন কোনো ইংরেজ উঠুক তার সাথে কথা বলবে। 92, উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস ফেলে, হি স্যাট ডাউন, তিনি বসলেন, ইন এ কর্নার, এক কোণে, অ্যান্ড ওপেন, খুললেন দ্য কপি, সংস্করণ অব দ্য টাইমস, দ্য টাইমসের, হি হ্যাড রেড, যেটা তিনি পড়েছেন সেভারেল টাইমস, অনেকবার বিফোর, আগে, এর আগে তিনি দি টাইমসের যে অংশটা বহুবার পড়েছেন সেটা তিনি আর একবার খুললেন। আমরা তো আগেই বলেছি দি টাইমস নিয়ে তিনি বেরোন। 93, স্যার মোহন, স্যার মোহন লুকড আউট, তাকালেন বাইরে অব দ্য উইন্ডো, জানালা, ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, জনবহুল প্ল্যাটফর্মের দিকে তিনি, বা ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের দিকে তিনি তাকালেন, হিজ ফেস লিট আপ, 94, দেখো তার মুখ উদ্ভাসিত হলো, অ্যাজ ই স, যেই তিনি দেখলেন টু ইংলিশ সোলজার্স, দুজন ইংরেজ সৈনিক কি করছেন, ট্রাজিং অ্যালং, টলমল করতে করতে আসছে, লুকিং ইন অল কম্পার্টমেন্টস, দেখছে সমস্ত কামরাগুলিতে ফর রুম, জায়গার জন্য। তাহলে দুজন টলমল ইংরেজকে দেখে তার মন উদ্ভাসিত হয়ে উঠলো, মুখটা কেন, যে জাগেদের সাথে কথা বলা যাবে, এই বাংলা হিন্দু মানে আমাদের ভারতীয়দের সাথে তো কথা বলা যায় না, তার মতে আর কি। 95, দে হ্যাড, তাদের ছিল, দে আর হ্যাভার স্যাক্স, তাদের বড় বড় ব্যাগগুলো স্লাং ঝোলানো বিহাইন্ড দেয়ার ব্যাগস, তাদের পিঠে,
and walked unsteadily. তারা টলমল করে হাঁটছিল, নিশ্চয়ই বুঝতে পারছো তারা মদ্যপান করেছিল, হয়তো সেই জন্য টলমল করে হাঁটছিল। তো এই অংশ থেকে দেখতে পেলাম যে স্যার মোহনলাল কিভাবে অপেক্ষা করছিলেন অন্যদের জন্য। 96 স্যার মোহন ডিসাইডেড, স্যার মোহন স্থির করলেন টু ওয়েলকাম দেম, তাদের স্বাগত জানাবেন, ইভেন এমন কি দো যদিও দে আর এন্টাইটেল, তারা বিবেচিত ছিল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীতে তারা ভ্রমণের উপযুক্ত, অর্থাৎ তাদের প্রথম থেকেই স্থির করা আছে তারা দ্বিতীয় শ্রেণীতে যাবে। কিন্তু স্যার মোহনলাল নিজে থেকে তাদের সাথে নিজের ওই পাণ্ডিত্য দেখাবেন বলে, নিজেদের সবকিছু দেখাবেন বলে তিনি চেষ্টা করলেন যে কি না তার কামরাতেই আসুক। 97 হি উড স্পিক, তিনি কথা বলবেন টু দ্য গার্ড, কার সাথে কথা বলবেন, গার্ডের সাথে, যে যাতে ওরা তার সাথে ওই দুজন সৈনিক তার সাথে কামরায় যেতে পারে। 98 ওয়ান অফ দ্য সোলজার, সৈনিকদের মধ্যে একজন কেম আপ, এলো টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, শেষ কামরায়, অ্যান্ড এবং স্টাক হিজ ফেস, বাড়ালো তার মুখ থ্রু দ্য উইন্ডো, কোথা দিয়ে, জানালার মধ্যে দিয়ে তার মুখ বাড়ালো। হি সার্ভেইড, সে পর্যবেক্ষণ করলো দ্য কম্পার্টমেন্ট, কামরাটি, অ্যান্ড নোটিস, লক্ষ্য করলো দ্য আনঅকুপাইড বার্থ, অনধিকৃত আসন, অর্থাৎ খালি একটা আসন সে লক্ষ্য করলো ওই একজন সৈনিক। 100 এরে বিল, সে হি শাউটেড, সে চিৎকার করে বললো আরে বিল, এটা বিভিন্ন মানে হতে পারে, আরে বিল, ওয়ান রে একটা আছে, এটা এমনি একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা এমনি করলাম যে আরে বিল, সে চিৎকার করে বললো একটা আছে। 101 হিজ কম্পেনিয়ন, তার সঙ্গীটি কেম আপ, এগিয়ে এলো, অলসো লুকড ইন, সেও ভিতর দিকে দেখলো, অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং স্যার মোহনের দিকেও তাকালো। তাহলে স্যার মোহনের মনোবাঞ্ছা পূর্ণ হলো, অবশেষে দুজন ইংরেজ তার কামরার দিকেই উঁকি মেরে দেখলো। 102 গেট দ্য নিগা আউট, উচ্চারণটা নিগার নয়, আটটা সাইলেন্টটাকে, ওই কালো লোকটাকে বা কালো চামড়ার লোকটাকে বের করো। হি মাটার, সে বিড়বিড় করলো টু হিজ কম্পেনিয়ন, তার সঙ্গীকে, সে তার সঙ্গীটাকে বিড়বিড় করে বললো যে স্যার মোহনলালকে বললো ওই কালো চামড়ার লোকটাকে বের করে দাও। এই হচ্ছে ইংরেজরা ভারতীয়দের এই চোখেই দেখতো যে কালো চামড়ার লোক হিসেবে। 103 দে ওপেন দ্য ডোর, তারা দরজাটি খুললো, অ্যান্ড টার্ন, ঘুরলো টু দ্য হাফ স্মাইলিং, আধো হাসি, হাফ প্রোটেস্টিং, আধো প্রতিবাদরত স্যার মোহন, স্যার মোহনের দিকে তারা দরজা খুললো এবং আধো হাসি আধো প্রতিবাদরত স্যার মোহনের দিকে ঘুরে তাকালো। 104 রিজার্ভ ইয়েড ইয়েল বিল, সংরক্ষিত, গজ গজ করে বিল বললো। 105 জানতা রিজার্ভ আর্মি ফৌজ, জানি সংরক্ষিত, আর্মি আমরা, আমরা ফৌজের, এক্সক্লেম জিম, জিম বলল পয়েন্টিং দেখিয়ে টু হিজ খাকি শার্ট, তার খাকি পোশাক দেখিয়ে বলল হোক রিজার্ভ বা সংরক্ষিত আসন হোক, আমরা হচ্ছি ফৌজ, তাতে কি হবে। 106 একদম যাও, গেট আউট, একদম বেরিয়ে যাও স্যার মোহনলালকে বলো, যে মোহনলাল ইংরেজদের এত ভালো চোখে দেখতেন তার, তারা তাকে কি চোখে দেখছে দেখো। 107 আইসে আইসে, আমি বলছি, আমি বলছি, সিওরলি নিশ্চয়, প্রোটেস্টেড, প্রতিবাদ করলেন স্যার মোহন, স্যার মোহন, ইন অক্সফোর্ড অ্যাক্সেন্ট, অ্যাক্সেন্ট, অক্সফোর্ডি উচ্চারণে তিনি বললেন আমি বলছি, আমি বলছি, আমার কথাটা শুনুন। দ্য সোলজার্স পজ, সৈনিকেরা থামলেন। 108 দেখো, সৈনিকেরা থামলো। 109 ইট অলমোস্ট সাউন্ডেড, এটা প্রায় শোনালো লাইক ইংলিশ, আরে এটা ইংরেজদের মতো শোনাচ্ছে। বাট দে নিউ, তারা জানতো বেটার, আরও ভালো দ্যান টু ট্রাস্ট, বিশ্বাস করতে, দে আর ইনএবিলিটেড ইয়ার্স, তাদের মাতাল কানকে, অর্থাৎ দুজনেই মদ্যপ অবস্থায় তারা ভাবছে যাব বাবা, এরকম একজন ভারতীয় কালো চামড়ার লোকে আমাদের ইংরেজদের মতো কথা বলছে কি করে, তারা অবাক হয়ে গেল। 109 ইট অলমোস্ট সাউন্ডেড, সরি 110 দ্য ইঞ্জিন হুইসেল, বলছে ইঞ্জিন এর ভোঁ বাজলো, অ্যান্ড দ্য গার্ড, এবং গার্ড ওয়েভ, নাড়ালো দ্য হিজ গ্রিন ফ্ল্যাগ, তার সবুজ পতাকা নাড়িয়ে দিল, ট্রেন চলবে। 111 দে পিকড আপ, তারা তুলে নিল স্যার মোহন সুটকেস, স্যার মোহনের সুটকেস, অ্যান্ড ফ্ল্যাং ইট, ছুঁড়ে দিল এটিকে অন টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে এতে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মোফ্লাক্স, তারপর গেল তার থার্মোফ্লাক্স, ব্রিফকেস, বেডিং, বিছানাপত্র, অ্যান্ড দ্য টাইমস, টাইমস পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল। 113 স্যার মোহন ওয়াজ, স্যার মোহন হলেন লিভিড উইথ রেজ, রাগে লাল হয়ে উঠলেন স্যার মোহন। 114 প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস, অযৌক্তিক, অযৌক্তিক বা হাস্যকর, বোকামি, যা খুশি বলতে পারো। হি শাউটেড, তিনি চিৎকার করলেন হোর্স উইথ অ্যাঙ্গার, কর্কশ স্বরের আগে চিৎকার করে বললেন এ কি বোকামি হাস্যকর জিনিস আপনারা করছেন, এ কি অযৌক্তিক কাজ করছেন তিনি বললেন। এই লাইনটা থেকে কিন্তু এক বছর একটি বড় কোশ্চেন এসেছিল, লং কোশ্চেন। 115 আই উইল হ্যাভ,
ইউ অ্যারেস্টেড, আমি আপনাদের গ্রেপ্তার করাবো। গার্ড গার্ড, যে আপনি আমাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আমি আপনাদের গ্রেপ্তার করাবো। গার্ড গার্ড। তো পরের অংশে কি হলো? 115, বিল অ্যান্ড জিম পজড এগেইন। বিল আর জিম আবার থামলো। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, সত্যি ইংরেজদের মতো লাগছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস, এটা ছিল বড্ড বেশি রাজার ফর দেম, তাদের, মানে ইংরেজরা তো রাজা যা তাদের মতো বলতে এই লাইনটার মানে বোঝার চেষ্টা করে, এটা তাদের কাছে যেন বড্ড ছোট মুখে বড় কথার মতো লাগছিল, অর্থাৎ সে একটা কালো চামড়ার লোকে ইংরেজদের মতো কথা বলছে, এটা তাদের ভালো লাগলো না। 116 বলছে, কিপ ইয়ার রাডি মাউথ শাউট, তোমার ওই রুড়ো মুখ বন্ধ করো। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহনলাল, স্যার এবং জিম আঘাত করলো স্যার মোহনলালকে ফ্ল্যাট অন ফেস, সরাসরি তার মুখে একটা আঘাত করলো বা সপাটে মারলো। 117, ঠিক সেই সময় কিরকম হলো দেখো, দ্য ইঞ্জিন গেভ, ইঞ্জিন দিল অ্যানাদার শর্ট হুইসেল, আর একটা ছোট্ট বাঁশি, অ্যান্ড দ্য ট্রেন, এবং ট্রেনটি বিগান টু মুভ, চলতে শুরু করলো, ঠিক ওই সময় মুখে আঘাত করলো, চলতে শুরু করলো। দ্য সোলজার্স, সৈনিকেরা কট স্যার মোহন, স্যার মোহনলালকে ধরলেন বাই দ্য আর্মস, হাত, অ্যান্ড ফ্লাং হিম, ছুঁড়ে দিলেন তাকে আউট অফ দ্য ট্রেন, ট্রেনের বাইরে স্যার মোহনলালকে ছুঁড়ে ফেলে দিলেন। 119, হি রিল্ড ব্যাকওয়ার্ডস, তিনি মাথা ঘুরে পিছনের দিকে চলে গেলেন, ট্রিপড, হোঁচট খেলেন অন হিজ বেডিং, তার বিছানাপত্রে, অ্যান্ড ল্যান্ডেড ল্যান্ডেড পড়ে গেলেন অন হিজ তার সুটকেসের উপরে, বেচারি পড়ে গেলেন মাথা ঘুরে হোঁচট খেয়ে, ট্রেনে বাইরে ফেলে দিয়েছে। 120, টোল্ডি ও, মানে একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, আবার দেখা হবে বা ইত্যাদি। পরের অংশে দেখা যাক কি বলছে। 121, স্যার মোহন স্পিড, স্যার মোহনের পা দুটি অয়ার গেল গ্লিউড, আট গ্লুড, আটকে, আঠার মতো আটকে, গ্লুড মানে আটা, তাতে গ্লুড, আঠার মতো আটকে, টু দ্য আট, মাটিতে, অ্যান্ড ই লস্ট স্পিচ, তিনি তার বাক শক্তি হারালেন, এই আচরণে তিনি তার বাক শক্তি হারালেন বা বাক রুদ্ধ হয়ে গেলেন। 122, হিস্টিয়ার, তিনি তাকিয়ে রইলেন অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ, আলোকিত জানাগুলো জানালাগুলোর দিকে, অফ দ্য ট্রেন, ট্রেনের গোয়িং পাস, যেগুলো পার হচ্ছিল হিম তাকে, ইন কুইকনিং টেম্পো, দ্রুত গতিতে পার হয়ে যাওয়া ট্রেনের আলোকিত জানালাগুলোর দিকে তিনি হাঁ করে তাকিয়ে রইলেন। 123, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের শেষ অংশ, অ্যাপিয়ার, দেখা গেল উইথ সতে এর রেড লাইট, একটা লাল আলো, অ্যান্ড দ্য গার্ড, এবং গার্ড স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ইন দ্য ওপেন ডোরওয়ে, খোলা দরজায়, উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, তার হাতে পতাকা নিয়ে। 124, ইন দ্য ইন্টার ক্লাস জিনানা, তৃতীয় শ্রেণীর মহিলা কামরায়, কম্পার্টমেন্ট কামরায়, ওয়াজ লক্ষ্মী, ছিল লক্ষ্মী, ফেয়ার অ্যান্ড ফ্যাট, তাকে এখন দেখাচ্ছে ফর্সা, তিনি মোটা, অন হুজ নোজ, যার নাকে, দ্য ডায়মন্ড নোজ রিং, হিরের নাকছাবি, গ্লিস্টেন, ঝলমল করছিল এগেনস্ট দ্য স্টেশন লাইট, স্টেশনের আলোয়। তাহলে এই অংশ থেকে আমরা স্যার মোহনলালের বিধ্বস্ত অবস্থা দেখলাম, যে ইংরেজদের তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং তিনি আটকে নির্বাক হতবাক হয়ে দেখলেন যে যে ট্রেনে তিনি ভ্রমণ করার কথা তার, সেটা ছেড়ে তাকে চলে গেল, উল্টে তার স্ত্রী কিন্তু খুব আনন্দে বসে রয়েছে তার নিজের জায়গায়। শেষ অংশ 125, আর মাউথ ওয়াজ ব্লটেড, তার মুখ ছিল স্ফীত বা ভর্তি, উইথ বিটেল সিলভা, পানের পিকে, উইচ ই হ্যাড বিন স্টোরিং, যেটা তিনি জমিয়ে রেখেছিলেন টু স্পিড, থুথু করে ফেলবেন বলে, অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন, যেই না ট্রেনটা হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, স্টেশন যেই পেরোবে তিনি এটা থুথু করে ফেলে দেবেন বলে স্থির করেছিলেন, সেই পানের পিকে তার মুখ ভর্তি ছিল। 126, অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস, যেই না ট্রেনটা গতিতে পেরিয়ে গেল দ্য লাইটেড পার্ট, আলোকিত অংশ অব দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের, লেডিলাল স্প্যাড, লেডিলাল থুতু ফেললেন, অ্যান্ড সেন্ট, পাঠালেন এ জেট অফ রেড ড্রিবল, লাল ফোঁটার ফিনকি, ফ্লাইং অ্যাক্রস, যেগুলো তার ওই পানের পিকটার সেই ফোঁটাগুলো উড়ে গেল, লাইক ডার্ট, বর্ষা বা তীরের মতো। তাহলে এ থেকে কি দেখা গেল, মোহনলাল যেমনি কর্ম করলেন তেমনি ফল পেলেন, তিনি নিজের দেশবাসীকে অপমান করে ইংরেজদেরকে খুব ইংরেজদেরকে ভালোবেসে, ইংরেজদের গৌরবময় জীবনকে ভালোবেসে তিনি সেটাকে গৌরবান্বিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের হাতেই তিনি হেনস্থা হলেন, ইংরেজরা আমাদেরকে নিগার বা কালো চামড়ার লোক হিসেবেই দেখে, আর ওদিকে ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় সভ্যতায় যিনি একে আদর্শে বিশ্বাসী মহিলা লেডিলাল বা লক্ষ্মী, তিনি কুলির সাথেও বোন ভাইয়ের মতো ব্যবহার করেছেন, তিনি সকলের সাথেই ভালোভাবে কথা বলেছেন, এবং তার সাদামাটা পোশাক, সাধারণ ব্যবহার, স্বামীকে শ্রদ্ধা, এই সমস্তর জন্য তিনি তার কর্মের ফল পেয়েছেন, তিনি জায়গা পেয়েছেন এবং মহানন্দে তিনি যাত্রা করছেন। আর উনি যেমন যাত্রা করতে চেয়েছিলেন ফার্স্ট ক্লাস কামরায়, আয়নাকে অপমান করে, দেশবাসীকে অপমান করে, ইংরেজদের মহিমান্বিত করে, তিনি তার কর্মের ফল পেয়েছেন, তার মুখের সপাটে একটি আঘাত। তাই এই গল্পের নাম কর্মা বা কর্মফল, যেমনি কর্ম তেমনি ফল। ভিডিওটি ভালো লেগে থাকলে
चैनल सबसक्राइब कर दीते हैं, शेयर कर दीते हैं, जैसे सकले भिडियो पाए। धन्यवाद।